فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. বোন আপনি প্রশ্ন করেছেন যে কোন মেয়ের খালা বা ফুফু যদি দুধ মা হয় তবে কি খালু বা ফুফা মাহরাম হবে, বা অন্য কোনো রক্তের সম্পর্ক নেই এমন কেউ কোনো নারী যদি দুধ মা হয় তবে তার স্বামীও কি মেয়ের মাহরাম হবে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রাসুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই মাহরাম হবে, কেননা যে মহিলা আপনার মা হইল সে তার স্বামী আপনার পিতা, কেননা ওই মহিলার দুধ আপনি পান করেছেন তার স্বামীর কারণেই। তো স্বামীর কারণে ওই মহিলার যে বাচ্চারা তারা যেমন একে অপরের জন্য হারাম, দুধের কারণেও সেগুলি সবই আপনার জন্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা ইয়াহরুমু মিনান নাসাবি ইয়াহরুমু মিনার রদা, রক্তের সম্পর্কের কারণে যা মাহরাম বলে গণ্য হয় দুধের কারণেও তা মাহরাম বলে গণ্য হবে। সুতরাং ওই মহিলা যেমন ওই মহিলা আপনার দুধমা, অতএব তার স্বামী আপনার পিতা, দুধ পিতা, অতএব সেও মাহরাম হবে। আপনি যদি মেয়ে না হয় ছেলে হতেন তাহলে ওই মায়ের জন্য এটা হারাম হতো দুধমা হিসাবে, ঠিক অনুরূপভাবে ওই পিতার জন্য আপনি মেয়ে হিসাবে ওই পিতার জন্য আপনি মাহরাম বলে গণ্য। ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই।